দর্শক আসসালামু আলাইকুম, দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় আপু দাঁড়িয়ে আছে। তো আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান, তার কি উদ্দেশ্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আছি আল্লাহর। আচ্ছা, তো আপনার নাম কি? অপর্ণা। অপর্ণা, খুব সুন্দর নাম, দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দরী। তত সুন্দর হয়ে আবার ইউটিউবে কেন আসলেন? সুন্দরী ইউটিউবে আসছে অনেক কষ্ট করে ভাই, শুধু করে তো আসছে, অনেক কষ্টতে আসছে, এই জন্য ইউটিউবে আসছে। আচ্ছা, কেন আপনার সুন্দরের কেউ মূল্য দেয় না নাকি? মানে কেন আপনার মতো কি সুন্দর খোঁজেন নাকি বড় লোক খোঁজেন, কোনটা? বড় লোক কি বা সুন্দর না ভাই, যেখানে আমি দুজন খেয়ে পড়ে শান্তিতে থাকতে পারবো সেরকম একটা মানুষ হইলে তার কাছে বিয়ে শাদি করতে। আচ্ছা, বড় লোক খোঁজেন না সুন্দর খোঁজেন না? না, মানে যে আপনাকে একরকম হইবে কিন্তু ব্যবহার চরিত্রটা ভালো থাকে। আচ্ছা, যার ব্যবহার চরিত্র ভালো, যে নাকি দুই বেলা খায়, আপনার পরিপূর্ণ দায়িত্ব সঠিকভাবে নিতে পারবে, তেমন একটা পুরুষ চান নাকি? আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমি, আমার একটা বাচ্চা আর আমার আম্মা। আচ্ছা, বাবা নাই? বাবা বিয়ে করে নিয়ে চলে গেছে। তো পড়াশোনা কত দূর করছেন? পড়াশোনা করতে পারি নাই ভাই, মাটা বৃদ্ধ ছিল দেখে অনেক ছোট ভালো বাবু খেলা রেখে বিয়ে করে নিয়েছে। তো আপনাদের সংসার কে চালায়? সংসার ভাই কি করবো, এখন আমরা অসুস্থ হয়ে যাওয়ার পর এখন নিজেই বাসা বাড়িতে কাজ করি। আজ অনেকদিন পরে ভিডিও সামনে আসলাম ভাই। আচ্ছা, তো আপনার কখনো বিয়ের গঠর আসে না? আসে, অনেকখানে এগুলো বসে নেই ভাই। কেন? তো আপনার কোন ব্যক্তিগত পছন্দ আছে? আচ্ছা, পছন্দ ভাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে, আমার চেহারা দরকার নাই ভাই, আমি একটা ভালো মনের মানুষ, চেহারা দেখি। সে যদি বিবাহিত হয়? বিবাহিত ও অবিবাহিত, যে যতখানি তার বউরে দেখবে সেতখানি আমরা দেখলেও চলবে, তাতে কোনো আপত্তি নেই? না, তাতে কোনো আপত্তি নেই। আচ্ছা, তো আপনার মতো বইতে দরকার, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগ করবে ভাই মোবাইল নাম্বার। নাম্বার বলতে পারেন? হ্যাঁ বলেন। 017। আচ্ছা, 017-54-87-1296। আরেকবার বলেন। 017-54-87-1296। আচ্ছা, তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।